বিদেশি সফটওয়্যার নির্ভর হয়ে পড়ছে দেশের ব্যাংকগুলো বর্তমানে অর্ধেকেরও বেশি ব্যাংক বিদেশি সফটওয়্যার ব্যবহার করছে এক যুগ আগে প্রায় সব ব্যাংক দেশি সফটওয়্যার ব্যবহার করলেও এখন তা কমে উনিশটিতে দাঁড়িয়েছে এর ফলে পরনির্ভরশীলতা ও ব্যয় বাড়ার পাশাপাশি ব্যাংকিং খাতে ঝুঁকিও বাড়ছে বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট বিআইবিএম ব্যাংকিং খাতে দিন দিন বাড়ছে তথ্য প্রযুক্তির ব্যবহার তবে সেই সাথে বিদেশি সফটওয়্যার নির্ভর হয়ে পড়ছে ব্যাংকগুলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর এক গবেষণায় দেখা যায় দুই সালের আগে আঠারোটি ব্যাংক বিদেশি সফটওয়্যার ব্যবহার করত আর এখন করছে সাতাশটি ব্যাংক অন্যদিকে কমছে দেশি সফটওয়্যারের ব্যবহার দুই সালের আগে দেশের অধিকাংশ ব্যাংক দেশীয় সফটওয়্যার ব্যবহার করলেও এখন তা করছে মাত্র উনিশটি ব্যাংক বিদেশি সফটওয়্যারের একটাই বড় সমস্যা হচ্ছে কস্ট সেকেন্ড বড় সমস্যা হচ্ছে পরনির্ভরশীলতা আমাদেরকে বারবার ওই বিদেশিদের উপর নির্ভর করতে হয় তাদেরকে এখানে আসতে হয় আমাদেরকে যেতে হয় এছাড়াও বিআইবিএম বলছে ব্যাংকগুলোতে নিম্নমানের সফটওয়্যার ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের জাল জালিয়াতির ঘটনা ঘটছে ব্যাংকে কিন্তু প্রয়াসই আমরা দেখি যে ফ্রড হয় ইন হাউস সফটওয়্যার ছাড়া বাকি সবাই আমাদেরকে বলছে যারা লোকাল সফটওয়্যার ইউজ করে ফরেন সফটওয়্যার ইউজ করে জয়েন্ট ব্যাংকে ইউজ করে তারা সবাই বলছে যে প্রত্যেকটা সফটওয়্যার ইউজ করে মানে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রড ফ্রজের হয়েছে দেশের ব্যাংকিং খাতে নিরাপত্তার জন্য স্বতন্ত্র সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইবিএম লোকাল সফটওয়্যার এবং ব্যাংকিং এক্সপার্টদের সহযোগিতা একটা ইউনিক সফটওয়্যার তৈরি করতে পারি মাসুম মিয়া দীপ্ত সংবাদ ঢাকা